নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার 13টি বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন সহ 19টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। এসময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের 7 জন প্রয়াত নেতার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক সহ আরও অনেকে।